আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজ সকালবেলা গরুর বট বা বুড়ি যাই বলি মানে বলে থাকি তো সেটা আমি রান্না করব। তো আগের দিনের মানে বেশ কিছু তরকারি রয়ে গেছে তার জন্য শুধু মানে মানে ভটটাই বাজি করব। তো আমি একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিছি তো তেলটা আগে আমি পিঠা বানিয়েছিলাম তো ওই তেলটা এই পাতিল থেকে দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব তো এই তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো ভিডিও শুরুতেই বলি আমাকে যদি ভালো লাগে বা আমার ভিডিও মানে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে তো এখানে আমি গরম মশলার মধ্যে এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম তো আমার মানে পেঁয়াজ গুলা ব্রাউন মানে কালার হয়ে এসেছে তো আমি সবগুলা মশলা দিয়ে দিলাম তো শু শুকনো উপকরণের মধ্যে ছিল হলুদ হলুদের গুঁড়া মরিচে গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পাঁচ গুঁড়া আর হচ্ছে গরুর মাংসের মশলা ছিল এক চামচ আর আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা ছিল এক চামচ আর লবণ তো এইগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি পানি দিয়ে মশলাটা কষাচ্ছি তো আজকে কেন জানে আমার মুখ দিয়ে শুধু বুল ভাল চলে আসতেছে তো তার জন্য সরি তো এই তো আমি মশলাটা কষানোর জন্য আমি ডেকে দিলাম তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি যে বটগুলা দিয়ে দিলাম আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিছি তো সেগুলো দিয়ে দিলাম তো আমি একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি তো আবারও আমি ডেকে দিলাম তো এখন আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব আর আজকে শুধু ভুলভাল আসতেছে কারণ অনেক রাত্র হয়েছে ভয়েস দেওয়ার সময় শুধু মানে চোখে ঘুম আসতেছে তার জন্য কথাগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো আমি এখানে কিছু ঝুল অ্যাড করে দিলাম তো এখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তাহলে আমি আবারও ডেকে দিব তো এই যে আমার বট প্রায় হয়ে এসেছে আমার বট হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিব টেবিলে চলে যাব চোলাটা বন্ধ করে দিলাম তো এই যে আমি টেবিলে চলে আসলাম এই বট ভাজিটা দিয়ে কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যাবে যারা পছন্দ করেন আমি তো পছন্দ করি আমার হাজব্যান্ড পছন্দ করে তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ